সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে চ্যানেল আয়ের বিশেষ আয়োজন মৃত্যুঞ্জয় মুজিব। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে যে মানুষটিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তাকে আপনারা সবাই চিনেন, আমাদের সবার প্রিয় রাজনৈতিক নেতা কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন। সেলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তো সেলিম ভাই, আপনি প্রথম বঙ্গবন্ধুকে দেখেছিলেন কবে, আপনার কি মনে পড়ে? আমার রাজনীতির হাতিখড়ি বামপন্থার রাজনীতির ধারায়, ছাত্র ইউনিয়ন, গোপন কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদ, লেনিনবাদ, এই ধারায় আমার রাজনীতি। বঙ্গবন্ধুর রাজনীতি একটা ভিন্ন ধারার, এবং সেটা ইতিহাস সংক্ষেপে বললে পরে একেবারে মুসলিম লীগের লড়কে লেঙ্গে পাকিস্তান, ওইখান থেকে শুরু। তারপরে পাকিস্তান হওয়ার পরে যখন দেখা গেল যে বাঙালি মুসলমানদের কিচ্ছু তারা দিচ্ছে না, তখন মুসলিম লীগ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে মৌলানা ভাসানির নেতৃত্বে, সরওয়ারদ্দিন নেতৃত্বে যখন আওয়ামী মুসলিম লীগ হয় উনি সেটাতে শরিক হলেন, এবং তার পরবর্তীকালে এটা মুসলিম শব্দ উঠে যে এটা আওয়ামী লীগ হিসাবে একটা অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে অগ্রসর হয়। এবং আগাগোড়াই তিনি কিন্তু একেবারে ফুটবল খেলায় বলে না সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার বলেন, আচ্ছা উনি সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ছিলেন, যদিও ওনার চেয়ে আরও অনেক বড় নেতারা ছিলেন, মৌলানা ভাসানি, সরওয়ারদি, এমনকি আতাউর রহমান, এমনকি সালাম খান, ফজলুল্লাহ, আরও সিনিয়র অনেক বলা যাবে আর কি। এবং আমি কোনো সময় যেহেতু ভিন্ন দল, দলীয় কর্মকাণ্ডের ভেতরে কোনো সময় তার সঙ্গে আমার দেখা হয়, প্রথম সাক্ষাতের কথা জানতে চেয়েছেন, সেটাও একটা খুবই প্রতীকী সাক্ষাৎ। 7ই জুনের হরতাল, বঙ্গবন্ধু 6 দফা দিয়ে বারবার অ্যারেস্ট হচ্ছে, 7ই জুন হরতাল ডেকে দিল 66 সালে। পার্টিকে জিজ্ঞেস করলাম কী করবো, আমাদের স্ট্যান্ড ছিল 6 দফা ন্যায্য দাবি কিন্তু মুক্তি সনদ নয়। অবশ্য কেউ কেউ বলতো, বামপন্থীদের একটা অংশ বলতো যে এটা সিআইয়ের দলিল, অমুক সমুক ইত্যাদি, সেটা না। হরতালে কী করবো বলে যে জনগণের সঙ্গে থাকো, জনগণ পিকেটিং করছে, আমিও পিকেটিং করছি, স্টেডিয়াম গেট থেকে পেছন থেকে জিপ এসে আমাকে ধরে পাকড়াও করে রমনা থানায় নিয়ে সামারি ট্রায়াল, তখনই সামারি ট্রায়াল হচ্ছে আর কি, ওইখানে দিয়ে 1 মাসের জেল মধ্যরাতে নিয়ে কারাগারে ঢুকিয়ে দিল। সকালবেলা উঠে আমদানিতে সব নাম টাম লেখা হয়েছে, ওখানে বসে আছি ঝিমাচ্ছি, হঠাৎ দেখি পুরানো আমদানি সেইটার সামনে একটা কাঠের দরজা খুলে গেল, এবং সেই দরজার ফাঁক দিয়ে অর্ধেকটা শরীর বের করে সাদা পায়জামা পাঞ্জাবি পরা জেলখানার ভেতরে, এবং সেইখানে পাইপ হাতে একটা দীর্ঘদেহী সুপুরুষ একটা মূর্তি সেখানে এসে আমাদের সকলের প্রতি একটু হাত নাড়লো। আমি তো আগে কোনো সময় দেখিনি, আশেপাশে সবাই বললো যে ইনি হলো শেখ সাহেব, শেখ মুজিবুর রহমান, এই হলো চাক্ষুষ তাকে প্রথম দেয় 66 সালে। কিন্তু আসলে দেখা বলতে যা বোঝায়, আলাপ আলোচনা করতে যা বোঝায়, আন্তরিকতা যেটা বোঝায়, আন্তরিক সান্নিধ্য যেটা বোঝায়, সেটা হয়েছে স্বাধীনতার পর। আমি খালি ছাত্র ইউনিয়নের নেতা ছিলাম এই কারণেই না, প্রথম যে ডাকসু ইলেকশন হয় সেই ডাকসুতে আমি যেহেতু সহসভাপতি নির্বাচিত হলাম 72 সালে, তো ডাকসুর ভিপি হিসাবে হরদম যাতায়াত ছিল, তার সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা হয়েছে, রাজনীতি বিষয় তো বটেই, এর বাইরেও এমনকি পারিবারিক বিষয়ে, আচ্ছা এরকম একটা ঘটনা আমি বলি আর কি, বলি এবং এটার ভেতর দিয়ে ওনাকে বোঝাই যাবে, খুবই সিগনিফিকেন্ট কথা। ক্লান্ত, আমিও ক্লান্ত, উনিও ক্লান্ত, সেলিম তুমি আজকে আমার সঙ্গে খাবা, পুরানা গণভবন, দোতলায় গেলাম, মিন্টু রোডে, হ্যাঁ মিন্টু রোডে, ওপরে গিয়ে বসে টেবিলে ওই পারে এই পারে ও যে আর কর্মচারী যারা ছিল তারা প্লেট প্লেট দিল, মাছের ঝোল, একটা মুরগির তরকারি, একটা ভাজি, ভাত, ডাল, একেবারে খুব সাধারণ। তোমার ভাবি টিফিন ক্যারিয়ার করে রান্না করে পাঠিয়েছে, আমরা যদি এত কষ্ট করে 32 নম্বর থেকে আনেন, ভাবিকে এখানে এনে রাখেন না কেন? সেলিমের একটা কথা বলি, আজকে প্রাইম মিনিস্টার আছে, কালকে তো নাও থাকতে পারি, এই বিল্ডিং প্রত্যেকটা রুম এয়ার কন্ডিশন করা, একবার এয়ার কন্ডিশনের অভ্যাস হয়ে গেলে এরপরে আবার 32 নম্বরে ফিরে যায় বিনা এয়ার কন্ডিশনে, তো তখন আর থাকতে পারবে না। বেশ সিগনিফিকেন্ট কথা, খুবই সিগনিফিকেন্ট কথা। আরেকবার আমি তখন ডাকসুর ভিপি হওয়ার পরপরই
গণভবনে সেখানে হঠাৎ করে খবর আসলো যে ভিসিকে ঘেরাও করে রাখছে জাসদের ছেলেরা। বঙ্গবন্ধু এটা শুনলো, কি আমার দুই 15-20 সেকেন্ডের ভেতরে আমি যাবো ওখানে, এগুলো কী পেয়েছে ওরা, চলো গাড়ি বের করো। সবাই বলছে স্যার এটা কেমন কথা, এটা সিকিউরিটির প্রবলেম, আজ চলো সেলিম ওঠো বলে আমাকে পাশে বসায় ঢুকে ভিসিকে নিয়ে বের হয়ে চলে আসলো। সম্ভবত অটো প্রমোশনের দাবিতে একটা ঘেরাও, তখন ম্যাক্স স্যার ছিলেন, পয়লা জানুয়ারি 73 সাল ভিয়েতনাম দিবস, সেইখানে আমরা মিছিল করে যাচ্ছি ভিয়েতনামে নতুন করে আমেরিকার বোমাবর্ষণের প্রতিবাদ করার জন্য। আমরা আমেরিকান এম্বাসি ছিল আদমজি কোর্টে, সেখানে আমরা স্মারকলিপি দেব। তখন ইউএসআইএসটা ছিল প্রেস ক্লাবের ঠিক উল্টা দিকে, নিশ্চয়ই মনে আছে, তো লাইব্রেরি ছিল এটা, মনে আছে নিশ্চয়ই। তো ওইখানে দেখি পুলিশ দাঁড়ায় আছে, তো আমরা মিছিলটা সামনে আসতে উইদাউট ওয়ার্নিং প্রেস ক্লাব পুলিশ ফায়ার করলো, দুইজন ওখানে কর্মী এবং তারপরে তুমুল উত্তেজনা, পরদিন হরতাল এবং সারা বিক্ষোভে ফেটে পড়েছে। প্রথম দিকে সরকার বলল যে এটা ছাত্রদের উচ্ছৃঙ্খলতার জন্য দায়ী, আমরা বললাম এটা প্রত্যাহার করতে হবে। আমরা দাবি দিলাম ভিয়েতনাম সরকারকে স্বীকৃতি দিতে হবে, ইউএসআই সেখান থেকে সরায় নিতে হবে, এনকোয়ারি করতে হবে, মানে না মানে না। তিন দিন পরে সরকার একটা একটা করে সব দাবি মেনে নিল আর কি। আমাদের ওই আত্মদান মতিউল এবং কাদেরের সেটা বিধা যায়নি, এবং বাংলাদেশ প্রথম অসমাজতান্ত্রিক দেশ যেটা দক্ষিণ ভিয়েতনামের অস্থায়ী বিপ্লবী সরকারকে স্বীকৃতি দিয়েছিল এবং ভিয়েতনামকে মেসেজ দিয়েছিল যে তোমরা ঢাকায় এম্বাসি খোলো, এম্বাসির সমস্ত খরচ আমরা বহন করব। এবং অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকারের খরচে ভিয়েতনামের এম্বাসি সেখানে স্থাপন হয়েছে। সে সময় কি বঙ্গবন্ধুর সাথে আপনার দেখা হয়েছে? অবশ্যই অবশ্যই, তখনই বঙ্গবন্ধু বললেন যে সেলিম আসো আমার বাসায়। আচ্ছা, তখন 32 নম্বরের দোতলায় গেলাম, যে ওখানে বসে সোফার মতো আছে ওখানে বসে, কামালের মা তুমি না সেলিমকে দেখতে গিয়েছিলে, আসো আসো, এই যে সেলিম আসছে আর কি, যে আমার বিরুদ্ধে বক্তৃতা করছে ইয়েতে পল্টন ময়দানে। রাজনীতি করতে হলে অনেক রকম বক্তৃতা দিতে হয়, আমার এখনো কানে ভাসে। এবং অনেকে এটা একটু রহস্যজনক মনে করে যে বঙ্গবন্ধুর পুলিশ আমাদের উপরে গুলি বর্ষণ করায় আমি বঙ্গবন্ধুর ডাকসু সদস্য পদ স্থগিত করেছিলাম এবং বলেছিলাম যার হাত নিজের সন্তানের রক্তে রঞ্জিত তাকে সে পিতৃত্বের দাবি করতে পারে না, আপনারা কেউ তাকে যতক্ষণ এটা ক্ষমা না চাচ্ছে কেউ তাকে জাতির পিতা বলবেন না। এত সাংঘাতিক একটা বক্তৃতা দিয়েছিলাম। আবার পরে যখন 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তখন আর কাউকে সেরকম খুঁজে পাওয়া যায়নি প্রতিবাদ করার জন্য। প্রথম মিছিলটা প্রকাশ্যে 4 নভেম্বর ইউনিভার্সিটি খোলার 7 দিনের মাথায় প্রথম করিডোরে মিছিল হলো মুজিব হত্যার বিচার চাই সমস্ত পেছন থেকে, হ্যাঁ, এবং তারপরে বটতলায় সমাবেশ করে সেইখান থেকে মিছিল করে আমরা 32 নম্বরে গেলাম। ওর জন্য অন্যায় যেখানেই হয় তার প্রতিবাদে, এবং খুবই দুঃখ লাগে আওয়ামী লীগের নেতারা কেউ কেউ ছিল কিন্তু অধিকাংশ নেতা খুঁজে পাইনি। এমনকি এমন কথা আমাকে খবর পাঠালো, সব তো ক্যাবিনেটে ঢুকে আছে মোশতাকের, তারা খবর পাঠালো যে সেলিম প্লিজ তুমি মিছিলটা করবে না, বঙ্গবন্ধুকে তো আর ফেরত পাওয়া যাবে না, মাঝখান থেকে আওয়ামী লীগ গভর্নমেন্টটাকে ওরা বাতিল করে দেবে। কি সাংঘাতিক কথা! আর তারপরে তো আপনাদের ডাকসুর নয় আমাদের ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন ছিল, সম্মেলন আগে 72 সালে আমাদের ত্রয়োদশ সম্মেলনে উনি এসেছিলেন, আবার চতুর্দশ সম্মেলন পরের বছর যে শেষে নভেম্বরে সম্ভবত সেখানেও তিনি দুইটা সম্মেলন উদ্বোধন করেছিলেন। প্রথম যে সম্মেলনটা হয় স্বাধীনতার পর, বিশাল সম্মেলন, যে মনে আছে পুরো রেস কোর্স ধরে 3-4টা স্টেজ আলাদা আলাদা, এবং সেইখানে বক্তৃতা করে বঙ্গবন্ধুর উপস্থিতিতে আমি বলেছিলাম যে এখন যেহেতু সমাজতন্ত্রের লক্ষ্য ঘোষণা করা হয়েছে, এখন ছাত্রদের ভিতরে এতগুলো সংগঠন থাকার দরকার নেই, ছাত্রলীগ ছাত্র ইউনিয়নে এক হয়ে এক সংগঠন করে ফেলি, আমি আহ্বান জানাচ্ছি। এটা কোন কোন বছর বলছেন? এটা 72 সাল 72 এই হবে। তারপরেও কি আপনার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, অনেক দেখা হয়েছে।
আরেকটা বলি, নন অ্যালাইন মুভমেন্টের কনফারেন্স আলজিয়ার্স, জোট নিরপেক্ষ, জোট নিরপেক্ষ আন্দোলন, ওইখান থেকে ফিরে এসে ওনার স্বভাব সুলভ ভাষায়, সেলিম তোমাদের বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে আসলাম, তোমাদের বঙ্গবন্ধু মানে ফিডেল ক্যাস্ট্রো, আমি তো বামপন্থী কমিউনিস্ট, উনি যেমন জাতীয়তাবাদী বঙ্গবন্ধু, কমিউনিস্টদের বঙ্গবন্ধু। তখন একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং না, আমি বলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বলছি ক্যাস্ট্রো আমাকে বলল যে তোমার নিরাপত্তা নিয়ে খুব চিহ্নিত, তোমার পেছনে পেছনে একটা বুলেট ছুটতেছে, তোমাকে তো আমরা খরচের খাতায় লিখে দিছি। আমি ক্যাস্ট্রোকে বললাম বেস্ট অফিসার্স আর প্রোটেক্টিং মি, সবচেয়ে দক্ষ অ্যান্ড এফিসিয়েন্ট অফিসাররা আমার নিরাপত্তার দায়িত্বে আছে। ক্যাস্ট্রো বলল ওরা যদি এফিসিয়েন্ট এবং দক্ষই হবে তাহলে পাকিস্তানকে রক্ষা করতে পারলো না কেন? এই লোককে, ওরা তো পাকিস্তানি ট্রেন্ড অফিসার্স, আমার কথা শোনো, আমি ওই এফিসিয়েন্সির চেয়ে আগে দেখেছি কমিটমেন্ট, এবং সিআইএ আমাকে হত্যা করার জন্য কতবার চেষ্টা করেছে, এবং আমার কোনো কমরেড প্রথমে কফির কাপে নিজে চুমুক না দিয়ে আমাকে খেতে দেয়নি, এবং এই বিষ প্রয়োগ করে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল, আমার কমরেডরা জীবন দিয়ে হলেও আমাকে রক্ষা করেছে। আমি জানি না ওই কথোপকথনের পরে ওনার ভেতরে ওই চিন্তাটা আসলো কি না যে আমাকে রেজিমেন্টেশন করতে হবে, এবং সিরিয়াস পলিটিক্যাল ডিসকাশন আমার সঙ্গে করেছে। আমাকে বলল যে আমি রেজিমেন্টেশন করে এখন সমাজতন্ত্র এটা ছাড়া হবে না। আমি বললাম যে রেজিমেন্টেশন তো আর্মিতে হয়, আর বিপ্লবী প্রক্রিয়া চালাইতে হলে পরে রেজিমেন্টেশন করে তো করে না, ওইটা হলো সচেতন ডিসিপ্লিনের মধ্যে। আমি যেটুকু রাজনীতি বুঝতাম, আমার সঙ্গে সম্পর্ক এরকমই ছিল, আমাকে সবসময় তুমি করে বলতো, আমিও মুজিব ভাই বলতাম, কেন যে এটা হয়েছিল আমি ঠিক বলতে পারবো না, এই এই রকম একটা সম্পর্কের ভিতরে আমরা কিন্তু ছিল। সেলিম ভাই, আজকে তো আমরা শতবর্ষ পালন করছি, মুজিব বর্ষ বলছি, আপনি এই আমাদের বাঙালির এই মহান নেতাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, তার প্রতি কী কথা বলে আপনি শেষ শ্রদ্ধাটা জানাবেন? আমি খালি এটা বলবো যে বঙ্গবন্ধু শাসক হিসেবে বিচার অনেকে এই দুইটাকে মিলিয়ে ফেলেন, শাসক হিসেবে তার বিচারটা মুক্তিযুদ্ধে তার যে ইতিহাসের ভূমিকা সেটার সঙ্গে মিলিয়ে ফেলাটা আমি খুব পক্ষপাতী না, এবং উচিত না, ইতিহাসে এইভাবে দেখা উচিত না। দ্বিতীয়ত, প্রত্যেকটা ব্যক্তিকে ইতিহাসের প্রেক্ষাপটে বিচার করতে হয়, সুনির্দিষ্ট ক্রিটিক্যাল মোমেন্ট যেটাকে বলে, একবার চূড়ান্ত তখন যেই ডিসিশনটা নিতে হবে সেই ডিসিশনটা অন্যদেরকে ডিঙিয়ে তিনি কিন্তু সেটা নিতে পেরেছিলেন এবং সাহসের সঙ্গে নিয়েছিলেন। 70-এর নির্বাচনে তিনি জয়যুক্ত হলেন, মানুষের হিসাব অনুযায়ী হয়েছে, মানুষ আমাকে বলেছে আগামীবার আসেন, কুড়ে ঘর আগামীবার দেব, এইবার আর এই করেন না, এইবার আমরা সবাই মিলে এক নেতার পেছনেই দাঁড়িয়েছি, এক মার্কার পেছনেই দাঁড়িয়েছি, এটা তাদের স্বাভাবিক বুদ্ধিতে, যাতে কলকাঠি নেড়ে আমাদের বিভেদকে কাজে লাগায়, যাতে আমাদের আন্দোলনটা ক্ষতিগ্রস্ত না করতে পারে, জনগণ তার স্বাভাবিক বুদ্ধিতে এই চিন্তার ভেতরে গেছিল। আরেকটা, এটা গবেষকদের আমি বলবো ভালো করে ই করার জন্য, অনেকেই বলে মৌলানা ভাসানী ওই ইলেকশনটা বয়কট করেছিলেন, অনেকের হাইপোথেসিস, সত্য মিথ্যা বলতে পারবো না, মৌলানা ভাসানী খুব ভালো করে বুঝতেন যে এটা একক ম্যান্ডেটটা খুবই প্রয়োজন, ভোট ভাগাভাগি হলে ওর জন্য খালি মাঠে যাতে মুজিব ভোটে জিতে আসতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য একটা খুব আলট্রা স্লোগান দিল যে ভোটের আগে ভাত চাই, শুনতে খুব বিপ্লবী কিন্তু আসলে হলো জায়গাটা ছেড়ে দিল এবং ভোট ভাগাভাগি হলো না, এটা চলে গেল মুজিবের কাছে, আর কুড়ে ঘর নিয়ে মুজাফর ভোট পেয়েছে কিছু কিন্তু জিততে পারেনি তো আসলে সেরকম। ধন্যবাদ মুজাহিদুল সেলিম আপনাকে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের একজন প্রাজ্ঞ রাজনীতিবিদদের কাছ থেকে যে বঙ্গবন্ধুর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক একই সাথে রাজনৈতিক সম্পর্ক বটে, অর্থাৎ ব্যক্তির যে রাজনৈতিক চিন্তা চেতনা সেখানে স্বাভাবিক জীবনযাপনের মধ্য দিয়ে যে মূল্যবোধগুলি তৈরি হয় তার তার ভিত্তিতে তাদের সম্পর্কটা গড়ে উঠেছিল, সেখানে রাজনীতি ছিল কিন্তু ভালোবাসা এবং স্নেহ মমতাও ছিল, বয়সের বিশাল ফারাক ছিল কিন্তু সেই ফারাকটাকে বঙ্গবন্ধু অতিক্রম করে মুজাহিদুল ইসলাম সেলিমের সাথে একেবারে বন্ধু বা বড় ভাইয়ের মতোই আচরণ করেছেন। আমরা তার কাছ থেকে যে বঙ্গবন্ধুর পরিচয় পেলাম সেই বঙ্গবন্ধুর পরিচয় কিন্তু আমরা এইভাবে অনেক দিন অনেক বছর আজকে প্রায় 48 বছর আমরা পাইনি, এটি আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল।
আমরা মুজাহিদুল সেলিমকে ধন্যবাদ জানাচ্ছি আবারও, এবং প্রিয় দর্শক আপনাদেরকেও আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মৃত্যুঞ্জয়ী মুজিব অনুষ্ঠান।